আসসালামু আলাইকুম টুনাটুনির ঘরে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক স্বাগতম। আজ আপনাদেরকে লতা দিয়ে চিংড়ি মাছ রান্না করে দেখাবো। স্বাদটা একদম দুর্দান্ত, খুবই দারুণ, গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে। চলুন রেসিপি দেখে নেই। লতা দিয়ে চিংড়ি মাছ রান্না করার জন্য এখানে আমি হাফ কেজি লতা আগে বেছেছি, তারপর খুব ভালো করে একটু ধুয়ে নিয়েছি। এবার ফুটন্ত গরম পানিতে দিয়ে তারপর আমি আরও একটু কষলে ভালো করে ধুয়ে নেব, কারণ অনেক সময় দেখা যায় লতার ভিতরে কালো কালো দাগ থাকে। সেটা যদি আমি একটু গরম পানির ভিতরে একটা বলক তুলে ভালো করে ধুয়ে নেই, তাহলে কিন্তু আর এই কালো দাগগুলি থাকবে না। একটা বলক কিন্তু উঠে গেছে। এবার আমি ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে তারপর পানি ঝরা দিয়ে রাখবো। এই পর্যায়ে চুলায় একটা হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিতে হবে। তারপর একটু নরম করে নিতে হবে পেঁয়াজটাকে। পেঁয়াজটা নরম হয়ে গেলে দিয়ে দিতে হবে চিংড়ি মাছ। আমি কিছু চিংড়ি মাছ দিয়ে দিলাম, আপনি যে কোনো সাইজের চিংড়ি মাছ দিয়ে রান্নাটা করতে পারবেন। এবার পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে নেওয়ার এক পর্যায়ে দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াচ্ছে, আর এই চিংড়ি মাছের কালারগুলোও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যাবে। তারপর সামান্য অল্প করে একটু পানি দিয়ে গুঁড়া মশলাগুলি দিয়ে দেবেন। পানি দিলে গুঁড়া মশলাগুলি পুড়ে ওঠার সম্ভাবনা থাকে না। সামান্য এক চিমটি দিলাম হলুদের গুঁড়া, হাফ চা চামচ দিলাম মরিচের গুঁড়া, এক চিমটি দিলাম ধনিয়া জিরার গুঁড়া, আর দিলাম এক চা চামচ রসুন বাটা। খুব বেশি মশলা হলে কিন্তু খেতে ভালো লাগে না লতা, আমি হাফ কেজি নিয়েছি তো খুব বেশি মশলা দিতে হবে না। নেড়ে চেড়ে এক পর্যায়ে দেখবেন খুব সুন্দরভাবে কষানো হয়েছে, আর ভালো করে কষাবেন যেন মশলার কাঁচা গন্ধটা না থাকে। আমি আরও একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি লতাগুলি, চিংড়ি আর লতা আরও একটু ভালো করে এই তেলের ভিতরে মশলার ভিতরে কষাবো। তো কষিয়ে নেওয়ার এক পর্যায়ে ঢেকে দিবেন একটু, আর ঢেকে দিয়ে খেয়াল রাখবেন যেন নিচ দিয়ে পুড়ে না যায়। এবার আমি 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি, মাঝখানে আরও একবার নেড়ে দিয়েছিলাম। এবার আরও একটু উলট পালট করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানিটা এমনভাবে দিব যেন লতাগুলি সেদ্ধ হয়ে একদম মানে শুকনো শুকনো হয়ে যায়, কারণ ঝোল কিন্তু খেতে ভালো লাগে না। এই চিংড়ি মাছ দিয়ে লতার একদম চচ্চড়ির মতো হবে। তো দেখুন আমি কীরকম পানি দিয়েছি, একটু ডুবাডুবা অবস্থায় আছে। তো ঢেকে দিচ্ছি, ঢেকে দিয়ে যখন পানিটা শুকাবে আর সব কিছু খুব ভালো করে সেদ্ধ হবে তখন ফিরে আসব। দেখুন এবার কিন্তু পানিটা প্রায় শুকিয়ে গেছে। আমি আরও একবার উল্টে দিয়ে তারপর আবারও ঢেকে দিচ্ছি। একটা পর্যায়ে দেখবেন একদম তেলটাও সাইড দিয়ে এভাবে উঠে আসবে আর পানিটাও শুকিয়ে যাবে। আর আমি চেক করে নিয়েছি, লতাটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো আজ এই পর্যন্তই, আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো দিয়ে একটা লাইক দিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।